হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহিলাদের সমস্যাগুলোর মধ্যে সাদাস্রাব কিন্তু একটা খুবই কমন সমস্যা। সাদাস্রাবের সম্মুখীন কিন্তু প্রতিটা মহিলাই হয়ে থাকেন। সাদাস্রাব কিন্তু ইনফেকশনের লক্ষণ, আর ইনফেকশন কিন্তু ভ্যাজাইনা থেকে জরায়ু, জরায়ু থেকে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। মাসের কোন সময়ে সাদাস্রাব হওয়া নর্মাল, কোন সময়ে সাদাস্রাব হওয়া অ্যাবনর্মাল, এবং সাদাস্রাবের ধরন দেখে কিভাবে বুঝবেন যে এটা আপনার নর্মাল সাদাস্রাব নয়, এবং সাদাস্রাব কিওর করার জন্য আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করবেন। খুবই ইজি কয়েকটি পদ্ধতি আমি বলবো, যেগুলো ফলো করলে কিন্তু আপনাদের সাদাস্রাবের সমস্যা ঠিক হয়ে যাবে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলছেন, অনেকদিন ধরে ডক্টর দেখাচ্ছেন কিন্তু সাদাস্রাব ইনফেকশন ঠিক হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, খুবই ইজি সিম্পল কয়েকটি টিপস আপনারা ফলো করবেন। তো ফ্রেন্ড, ভিডিওটা শুরু করার আগে বলবো, লাইক দিয়ে শুরু করুন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। তো সাদাস্রাবের কারণগুলো প্রথমে জানা যাক। প্রথম হচ্ছে ইনফেকশন। আপনার ভ্যাজাইনা যদি ইনফেক্টেড হয়, জীবাণু দ্বারা যদি সংক্রমিত হয়, তাহলে কিন্তু আপনার সাদাস্রাব দেখা দেবে। এটা কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে হয়ে থাকে। অনেক সময় যদি আপনারা ভিজে কাপড় পরে থাকেন, সিনথেটিকের কাপড় পরে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সংক্রমণ হয়ে থাকে। এছাড়াও যদি আপনার স্বামী পাবলিক টয়লেট ইউজ করেন, হাইজিন মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার স্বামীর থেকে কিন্তু আপনার মধ্যে সংক্রমণ ঘটে থাকে। যে গনোরিয়া, ক্লামাইডিয়া, এই সমস্ত জীবাণু দ্বারা ইনফেকশন কিন্তু শারীরিক সম্পর্কের ফলেই ঘটে থাকে। তাই জন্য বলবো, যাদের ইনফেকশনের সমস্যা আছেন তারা শারীরিক সম্পর্কের সময় কন্ডম ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে, যদি আপনার হরমোনের ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাদাস্রাবের সমস্যা দেখা দেবে। আর যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে, ডায়াবেটিসের সমস্যা থাকলে কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়া মানে হচ্ছে আপনার শরীরে যে ভ্যাজাইনাতে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে বাইরের জীবাণু থেকে ভ্যাজাইনাকে প্রোটেক্ট করার জন্য, সেই ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু কমে যায়। আর ভ্যাজাইনার ব্যাকটেরিয়া কমে গেলে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম উইক হয়ে গেলে আপনার ভ্যাজাইনা কিন্তু বাইরে থেকে জীবাণু দ্বারা আক্রান্ত হবে। এছাড়াও যদি আপনার শরীরে যদি বিভিন্ন ধরনের পুষ্টির অভাব থাকে, তাহলেও কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং বাইরে থেকে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হবে আপনার ভ্যাজাইনা, ফলে আপনার সাদাস্রাবের সমস্যা দেখা দেবে। নেক্সট হচ্ছে স্ট্রেস, দুশ্চিন্তা। আপনাদের কাজের দুশ্চিন্তা, সাংসারিক দুশ্চিন্তা, দুশ্চিন্তা নেই এখনকার সময়ে এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার জন্য আপনারা এমন কিছু করুন সবসময় যেন খুশি থাকতে পারেন। তো ফ্রেন্ডস, এই লিউকোরিয়ার যে সিমটমসগুলো দেখা যায়, প্রথমে হচ্ছে আপনার যোনি চুলকাবে, সাদাস্রাব হবে, সেই সাদাস্রাবটা কিন্তু খুবই থকথকে গাঢ়। এর কালারটা কিন্তু হোয়াইট হতে পারে, গ্রেস হতে পারে, গ্রিন টাইপের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এছাড়াও আপনার শরীর কিন্তু ভীষণ দুর্বল মনে হবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেবে। তো এই সমস্যা কিওর করার জন্য আপনারা কী কী পদ্ধতি মেনে চলবেন? ফার্স্ট হচ্ছে নিমের পাতার জল। আপনারা নিমের পাতার জলের মধ্যে প্রতিদিন 4-5 মিনিট করে বসে থাকবেন। নেক্সট হচ্ছে কোকোনাট ওয়াটার পান করবেন এবং কোকোনাট অয়েল ইউজ করবেন। যে জায়গাগুলোতে চুলকানি, পেন, জ্বালা হচ্ছে সেই জায়গাগুলোতে আপনারা কোকোনাট অয়েল ইউজ করবেন। নেক্সট হচ্ছে করিয়ান্ডার সিড, ধনে বীজ আপনারা রাতের বেলা ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা সেই জলটা পান করবেন। ধনে বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো আপনার শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেবে, ইমিউনিটি বুস্ট আপ করবে এবং ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করবে। নেক্সট হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আপনারা সবজি হিসেবে খাবেন, তবে ঢ্যাঁড়স কিন্তু আপনারা ভাজা করবেন না, ফ্রাই করে খাবেন না, সবজি হিসেবে রান্না করে খাবেন এবং যদি পারেন তাহলে স্যুপ করে খেতে পারেন। এরপর আপনারা টক দই খাবেন। টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের ভ্যাজানাতেও থাকে। এই ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গেলে কিন্তু বাইরে থেকে জীবাণু দ্বারা আক্রান্ত হয়। তাই জন্য আপনারা যদি টক দই খান, তাহলে আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে এবং বাইরে থেকে জীবাণু দ্বারা আক্রান্ত যাতে না হতে পারে, তার জন্য কিন্তু আপনার ভ্যাজানাকে প্রোটেক্ট করবে। তাই জন্য আপনারা টক দই অবশ্যই খাবেন। নেক্সট হচ্ছে প্রচুর পরিমাণ জলপান করবেন। জলপান করলে বারবার আপনাকে ইউরিন পাস করতে হবে, আর ইউরিন পাস করলে কিন্তু আমাদের শরীরের অনেক জীবাণু বাইরে বের হয়ে যায়। তার জন্য আপনারা সারাদিনের মধ্যে অন্তত 8-10 গ্লাস জলপান করবেন। নেক্সট হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন কিন্তু মেনটেন করতে হবে। আপনারা পিরিয়ডের সময় অবশ্যই কটন প্যাড ইউজ করবেন, কখনো লাইলন জেলের প্যাড ইউজ করবেন না, আপনারা সম্পূর্ণ কটন প্যাড ইউজ করবেন। কটন প্যাডগুলো থেকে কিন্তু ইনফেকশনের চান্স অনেক কম, কিন্তু যে লাইলন প্লাস্টিক জেল প্যাডগুলো, সেগুলো থেকে কিন্তু অনেক রকম কেমিক্যাল আমাদের শরীরে যায় এবং ইনফেকশনের চান্স অনেকটাই বাড়িয়ে দেয়। নেক্সট হচ্ছে আপনারা যে আন্ডার গার্মেন্টস ইউজ করেন, সেটা কিন্তু আপনারা প্রতিদিন ভালো করে ধুয়ে অবশ্যই রোদে দিয়ে শুকিয়ে তারপর আবার ইউজ করবেন। কোন কোন জিনিসগুলো আপনারা খাবেন না,
মাশরুম খাবেন না, খুবই তৈলাক্ত খাবার খাবেন না, এবং ফাস্টফুড জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করবেন। হোয়াইট খাবারগুলোকে খাবেন না, সাদা চিনি, সাদা লবণ এবং ময়দা। আর একটা কাজ করতে ভুলবেন না, সকালবেলা উঠে অবশ্যই আপনারা হাঁটাচলা করবেন অথবা জগিং করবেন, মেডিটেশন করবেন এবং কিছু এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করার ফলে কিন্তু আমাদের যে পেলভিক এরিয়া আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন বাড়বে। ব্লাড সার্কুলেশন বাড়া মানে রক্তের সাথে তো অক্সিজেন পাবে আমাদের কোষগুলো, কোষগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, ফ্রি রেডিকাল মুক্ত হয়ে যাবে এবং আপনার শরীরের টক্সিনের মাত্রাও কম হয়ে যাবে, ফলে আপনার শরীর কিন্তু অনেক বেশি হেলদি থাকবে। এই সমস্ত পদ্ধতিগুলো মেনে চলুন, দেখবেন সাদাস্রাব ইনফেকশন থেকে আপনারা অনেকটাই সেভ আছেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন।